আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন বাংলা ধারাবাহিক টিউটোরিয়াল সিরিজে আজকে আমরা দেখব সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের বইয়েও এই সফটওয়্যার সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল রয়েছে, তো বা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল রয়েছে সেটার সাথে আমরা এখানেও দেখব SDLC। তো অ্যান ইফেক্টিভ সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল SDLC শুড রেজাল্ট ইন হাই কোয়ালিটি সিস্টেম দ্যাট মিটস কাস্টমার এক্সপেকটেশন। অর্থাৎ ফলপ্রসূ সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল বা সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল সেটাই যেটা কাস্টমার এক্সপেকটেশনকে পূর্ণ করে, রিসার্চ কমপ্লিশন উইদিন টাইম, সঠিক সময়ের মধ্যে শেষ করে, অ্যান্ড কস্ট ইভলিউশন এবং তুলনামূলক কম টাকায় হবে, অ্যান্ড ওয়ার্কস ইফেক্টিভলি অ্যান্ড এফিসিয়েন্টলি ইন দ্য কারেন্ট অ্যান্ড প্ল্যানেট ইনফরমেশন টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার। সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল is a conceptual model which includes policies and procedures for developing or alternating system throughout their life cycle. SDLC used by analysts to develop an information system. SDLC includes the following activities. তাহলে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের মধ্যে সিস্টেম ডেভেলপমেন্ট প্রথমে রিকোয়ারমেন্টস, দেন ডিজাইন, দেন ইমপ্লিমেন্টেশন, টেস্টিং, ডিপ্লয়মেন্ট, অপারেশনস, মেনটেনেন্স। প্রথমে রিকোয়ারমেন্টগুলো আমাদের গ্যাদার করতে হবে, তারপর ডিজাইন করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে, টেস্টিং করতে হবে, তারপর ডিপ্লয় করতে হবে, আবার অপারেশন করে দেখতে হবে ফাংশনগুলো ঠিকঠাক কাজ করছে কিনা, এবং পরে মেনটেন্স করার, অর্থাৎ ভুল হলে ডিবাগিং করার সুযোগ বা সেটাকে পরবর্তীতে এক্সটেন্ড করার সুযোগ থাকতে হবে। তো ফেজ অফ SDLC সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল ইজ অ্যান অ্যাসিমেট্রিক অ্যাপ্রোচ হুইচ এক্সপ্লিসিটলি ব্রেক্স ডাউন দ্য ওয়ার্ক ইন্টু ফেজেস দ্যাট আর রিকোয়ার্ড টু ইমপ্লিমেন্ট আইদার নিউ অর মডিফাইড ইনফরমেশন সিস্টেম। আচ্ছা, সেগুলো হলো প্ল্যানিং। তো প্রথমে আমরা প্ল্যানিং কোনগুলো থাকছে, অবটেন অ্যাপ্রুভাল ফর প্রজেক্ট, ইনিশিয়েট অ্যাসেসমেন্ট ফিজিবিলিটি প্ল্যান শিডিউল, অর্থাৎ ফিজিবিলিটি স্টাডি করতে হবে প্ল্যানিংয়ের ক্ষেত্রে, যেটা আমরা আসলে করতে পারবো কিনা, শিডিউলের ব্যাপারটা ঠিক করে নিতে হবে, অবটেন অ্যাপ্রুভাল ফর প্রজেক্ট, প্রজেক্টের জন্য অ্যাপ্রুভাল নিতে হবে। আচ্ছা, আর অ্যানালাইসিস ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং বিজনেস নিডস অ্যান্ড প্রসেসিং নিডস, এগুলো আমাদেরকে বুঝতে হবে যে আন্ডারস্ট্যান্ডিং বিজনেস নিডস, অর্থাৎ আমাদের বাজারে খাপ খাতে পারবো কিনা এবং কীভাবে কাজটা করবে, প্রসেসিংটা কেমন হবে, সেটা আমাদের অ্যানালাইসিস সেক্টরে এসে করতে হবে। দেন ডিজাইনে লেগে পড়তে হবে, ডিফাইন সলিউশন সিস্টেম বেসড অন রিকোয়ারমেন্ট অ্যান্ড অ্যানালাইসিস ডিসিশন, অ্যানালাইসিসের পরে যে ডিসিশনগুলো নিলাম সেগুলোকে আমরা ডিজাইন করতে হবে। ইমপ্লিমেন্টেশন, কনস্ট্রাক্ট, টেস্ট, ট্রেইন ইউজার, ইনস্টল নিউ সিস্টেম, এগুলো আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে, এভাবে করে কনস্ট্রাক্ট করতে হবে, টেস্ট করতে হবে, অ্যান্ড মেনটেন্স, কিপ সিস্টেম হেলদি অ্যান্ড ইম্প্রুভ। আচ্ছা, তো এখন আমরা দেখব ফিজিবিলিটি স্টাডি আর প্ল্যানিং। প্ল্যানিংয়ের মধ্যে যেহেতু ফিজিবিলিটি স্টাডিটা থাকছে, আমরা দেখব ফিজিবিলিটি স্টাডি আসলে কী। তো ফিজিবিলিটি স্টাডির যদি আমি আপনাদেরকে একটু বাংলা দেখাই, সম্ভাব্যতা বা সাধ্যায়ত্ত অবস্থা, যে আসলে সাধ্যের মধ্যে কুলাচ্ছে কিনা, সক্ষমতা, ঠিক আছে। তো দেখি, ডিফাইন দ্য প্রবলেম অ্যান্ড স্কোপ অফ এক্সিস্টিং সিস্টেম, ওভার ভিউ দ্য নিউ সিস্টেম অ্যান্ড ডিটারমাইন ইটস অবজেক্টিভ, কনফার্ম প্রজেক্ট ফিজিবিলিটি অ্যান্ড প্রোডিউস দ্য প্রজেক্ট শিডিউল, ডিউরিং দ্য ফেজ থ্রেটস, কনস্ট্রেইন, ইন্টিগ্রেশন অ্যান্ড সিকিউরিটি অফ সিস্টেম আর অলসো কনসিডার্ড, এ ফিজিবিলিটি রিপোর্ট ফর দ্য ইন্টার প্রজেক্ট ইজ ক্রিয়েটেড অ্যাট দ্য এন্ড অফ দিস ফেজ। দ্য ফিজিবিলিটি এটা ফিজিবিলিটি রিপোর্ট এখানে একটা তৈরি করা হবে এই স্টেজটা যখন শেষ হবে, এবং কনস্ট্রেইন কী কী থাকছে, ইন্টিগ্রেশন করা, সিকিউরিটি সিস্টেম আর অলসো কনসিডার্ড, অ্যানালাইসিস অ্যান্ড স্পেসিফিকেশন, গ্যাদার, অ্যানালাইজ অ্যান্ড ভ্যালিডেশন দ্য ইনফরমেশন, যেগুলো পাওয়া হলো সেগুলোকে একসঙ্গে করে ভ্যালিডেট করা হবে, ডিফাইন দ্য রিকোয়ারমেন্টস অ্যান্ড প্রোটোটাইপস ফর নিউ সিস্টেম, প্রোটোটাইপস বলতে একটা নমুনা তৈরি করা হবে মূল সিস্টেমের এখানে অ্যানালাইসিসের ক্ষেত্রে, ইভেন দ্য অল্টারনেটিভস অ্যান্ড প্রিওরিটাইজ দ্য রিকোয়ারমেন্ট। এখন প্রিওরিটাইজ বলতে যে রিকোয়ারমেন্টগুলো আমরা নিলাম, যে এগুলোগুলো করা লাগবে, এগুলো জিনিস লাগবে, এগুলোর মধ্যে কোনটা সবার আগে লাগবে সেগুলোকে প্রিওরিটাইজ করা হবে, এক্সামাইন দ্য ইনফরমেশন নিডস অফ ইন ইউজার অ্যান্ড ইনহেজ দ্য সিস্টেম গোল। এখন দেখা যাচ্ছে সিস্টেমে আসলে আমরা আরও কত ভালোভাবে কাজটা করা যায়, যে আমাদের ক্লায়েন্ট চাচ্ছে সেটাকে ইন্ড ইউজারের ক্ষেত্রে এটা আমাদের ইনহেন্স করতে হবে। এ সিস্টেম রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন SRS ডকুমেন্ট, একটা ডকুমেন্ট তৈরি করে নিতে হবে হুইচ স্পেসিফাইজ দ্য সফটওয়্যার, হার্ডওয়্যার, ফাংশনাল অ্যান্ড নেটওয়ার্ক রিকোয়ারমেন্ট অফ দ্য সিস্টেম ইজ প্রিপেয়ার্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ফেজ। আচ্ছা, এবার সিস্টেম ডিজাইন করা শুরু করে দিতে হবে, ইনক্লুড দ্য ডিজাইন অফ অ্যাপ্লিকেশন, এটা মূলত একটা চার্ট বা ডাটা ফ্লো, দেখা যাচ্ছে যে পুরো একটা অ্যারো চিহ্ন দিয়ে যেভাবে করে বা প্রসেস ইয়ে করে এটা পুরো ডিজাইনটা করা হয়, ইউজার ইন্টারফেস অ্যান্ড সিস্টেম ইন্টারফেস, ট্রান্সফর্ম দ্য SRS ডকুমেন্ট ইন্টু লজিক্যাল স্ট্রাকচার হুইচ কন্টেন্স ডিটেইল অ্যান্ড কমপ্লিট সেট অফ স্পেসিফিকেশন দ্যাট ক্যান বি ইমপ্লিমেন্টেড ইন এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
আচ্ছা, যেটা আমরা ডকুমেন্টেশনে পেলাম সেটাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইমপ্লিমেন্ট করার জন্য স্পেসিফাই করতে হবে। ক্রিয়েট এ কন্টিজেন্সি ট্রেনিং মেনটেন্স অ্যান্ড অপারেশন প্ল্যান, রিভিউ দ্য প্রপোজড ডিজাইন, ইনশিওর দ্য ফাইনাল ডিজাইন মাস্ট মিট দ্য রিকোয়ারমেন্টস স্টেটেড ইন দ্য এসআরএস ডকুমেন্ট, ফাইনালি প্রিপেয়ার এ ডিজাইন ডকুমেন্ট হুইচ উইল বি ইউজ ডিউরিং দ্য নেক্সট ফেজ। আচ্ছা, এখন সবগুলো যখন কাজ করা হয়ে গেল রিয়াকে, তখন আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। ইমপ্লিমেন্ট দ্য ডিজাইন ইন্টু সোর্স কোড থ্রো কোডিং, কম্বাইল অল দ্য মডিউলস টুগেদার ইন্টু ট্রেনিং এনভায়রনমেন্ট দ্যাট ডিটেক্টস ইরর অ্যান্ড ডিফেক্টস। এখানে সবগুলো মডিউলকে কম্বাইন করা হবে। আচ্ছা, আর টেস্ট রিপোর্ট হুইচ কন্টেন ইরর ইজ প্রিপেয়ার থ্রো টেস্ট প্ল্যান দ্যাট ইনক্লুডস টেস্ট রিলেটেড টাস্ক সাচ অ্যাজ টেস্ট কেয়ার, কেস জেনারেশন, টেস্টিং ক্রাইটেরিয়া অ্যান্ড রিসোর্স অ্যালোকেশন ফর টেস্টিং, ইন্টিগ্রেট দ্য ইনফরমেশন সিস্টেম ইন টু ইটস এনভায়রনমেন্ট অ্যান্ড ইনস্টল দ্য নিউ সিস্টেম। এখন ইন্টিগ্রেট করার পরে একটা নিউ সিস্টেম এখানে ইনস্টল করা হয়, ইমপ্লিমেন্ট করা হয়। মেনটেন্যান্স অ্যান্ড সাপোর্ট, তো ইনক্লুড অল দ্য অ্যাক্টিভিটিস সাচ অ্যাজ ফোন সাপোর্ট অর ফিজিক্যাল অন সাইট সাপোর্ট ফর ইউজার দ্যাট ইজ রিকোয়ার্ড ওয়ান্স দ্য সিস্টেম ইজ ইনস্টল। সিস্টেম ইনস্টল হওয়ার পরে আমরা এই সাপোর্টগুলো ওখানে সাপোর্ট অ্যাক্টিভিট করার জন্য এগুলো ইনক্লুড করবো। ইমপ্লিমেন্ট দ্য সেন্স দ্যাট সফটওয়্যার মাই, এখানে কিন্তু মেনটেন্সের ব্যাপারে এই যে সেন্সগুলোকে ইমপ্লিমেন্ট করাটাকেও বোঝায়। মাই টানার্গো ওভার এ পিরিয়ড অফ টাইম, দেখা যাচ্ছে যে অফ অর ইম্পর্টেন্ট এনি নিউ রিকোয়ারমেন্ট আফটার দ্য সফটওয়্যার ইজ ডিপ্লয়েড অ্যাট দ্য কাস্টমার লোকেশন। পরে যে কোনো পরিবর্তন যদি করার লাগে নিউ রিকোয়ারমেন্ট থাকে সেগুলোকেও সাপোর্ট দেওয়া হলো মেনটেন্সের এই ধাপে করা হয়। ইট অলসো ইনক্লুডস হ্যান্ডেলিং, এটা যেন সহজ হয় সেটা কিন্তু প্রথমেই করে নেওয়া হয়। ইট অলসো ইনক্লুড হ্যান্ডেলিং দ্য রেসিডুয়াল ইরর অ্যান্ড রিজলভ এনি ইস্যু দ্যাট মে এক্সিস্ট ইন দ্য সিস্টেম ইভেন আফটার দ্য টেস্টিং ফেজ। টেস্ট করার পরে অন্য মেশিনে নিয়ে যাওয়ার পরে যে ইরোরগুলো হবে সেগুলো ওখানে মেনটেন্সের সময় কাজ ঠিক করে দেওয়া হয়। মেনটেন্স অ্যান্ড সাপোর্ট মে বি নিডেড ফর এ লঙ্গার টাইম ফর লার্জ সিস্টেম অ্যান্ড ফর এ শর্ট টাইম ফর স্মল সিস্টেম। তো ছোট সিস্টেম যদি হয় সেখানে সাপোর্ট বা মেনটেন্স খুব অল্প সময়ের জন্য লাগবে, আর বড় সিস্টেম হলে সেখানে যে কোনো ইরোর হতে পারে যেন লং টার্ম সাপোর্টের দরকার হয়। লাইফ সাইকেল অফ সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন, এখানে সিস্টেম অ্যানালাইসিস ডিজাইন একটা লাইফ সাইকেল আছে যেটা আমরা এখনই দেখলাম। রিকোয়ারমেন্ট অ্যান্ড ডিটারমিনেশন স্পেসিফিকেশন, ফিজিবিলিটি অ্যানালাইসিস, সিস্টেম স্পেসিফিকেশন অ্যানালাইসিস, সিস্টেম ডিজাইন, সিস্টেম ইমপ্লিমেন্টেশন, সিস্টেম ইভলিউশন অ্যান্ড মেনটেন্যান্স। এরপরে আসছে রোল অফ সিস্টেম অ্যানালাইসিস, অ্যানালাইসিস যারা বিশেষজ্ঞ থাকবে সিস্টেম বিশেষজ্ঞ তাদের কী কী রোল থাকছে সেগুলো আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব। তো সে পর্যন্ত বিদায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।